এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সাইফুর, অর্জুন ও রবিউলকে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আদালতে তোলার পর তার তিন আসামির কি আরও রিমান্ড চাওয়া হবে নাকি তাদেরকে কারাগারে পাঠানো হবে, কিছু জানতে পেরেছেন? ধন্যবাদ। আমি এখন রয়েছি ঠিক আদালতের বারান্দায়। তো এর আগে কিন্তু বিকাল 3:20 দিকে কড়া নিরাপত্তায় এই তিনজন আসামিকে আদালতে হাজির করা হয়, অর্থাৎ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক আদালতে হাজির করা হয়, এবং তখন কিন্তু পুলিশ নিরাপত্তা বল হয়েছিল। তো তাদেরকে আমরা সবশেষ যে খবরটি জানিয়েছি যে বিচারক তাদেরকে সময় দিয়েছেন, তারা যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায় তাহলে সেটা তারা দেবে, এবং পরবর্তীতে এই বিষয়ে আরও আপডেট আসলে জানা যাবে সময় পার হওয়ার পর। এছাড়া কিন্তু আরও তিন আসামি, অর্থাৎ মোট আটজন আসামির মধ্যে পরবর্তী দিন, অর্থাৎ এই তিনজনের পরবর্তী দিন বাকি আরও তিন আসামির কিন্তু রিমান্ড 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন রাজন, আইনুল ও মুহিবুল, তাদের মঞ্জুর করে তাদের আগামীকাল তাদের সেই 5 দিনের রিমান্ড সম্পন্ন হবে, এবং আগামীকালই তাদেরকে আদালতে তোলার কথা জানিয়েছে এসএমপির বিভিন্ন সূত্রে, এবং এর পর দিন আরও বাকি দুজন আসামিকে আদালতে তোলা হবে। তো সব মিলিয়ে এই 8 জন আসামি আসলে গ্রেফতার হয়েছেন যে মামলাটিতে 6 জনের নাম উল্লেখ করে এবং আরও 2 থেকে 3 জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করা হয়। তার মধ্যে 8 জনই গ্রেফতার রয়েছেন এবং প্রত্যেকেরই রিমান্ড প্রত্যেকেই রিমান্ডে রয়েছেন, যার মধ্যে প্রথম দফায় 3 জনের রিমান্ড সম্পন্ন হলো। এই হচ্ছে মামলার সর্বশেষ পরিস্থিতি। আর এদিকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরী সহ বিভিন্ন কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে কিন্তু এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি কিন্তু চলছে, এবং গতকাল এমসি কলেজের যে এই দায়িত্ব সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত যে তদন্ত কমিটি ছিল সেটি কিন্তু মন্ত্রণালয়ে গতকাল তাদের রিপোর্ট পেশ করেছে। এই ছিল সামগ্রিক তথ্য সিলেট এমসি কলেজ হোস্টেলে সম্ভবত ধর্ষণের বিষয়ে। নিশ্চয়ই প্রত্যুষ, আপনি থাকুন সেখানে, পরবর্তী তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব।